মুক্তিযুদ্ধ সম্বন্ধে আমাদের ইয়াং জেনারেশনরা সবাই জানেন, বাট এই অপারেশন জ্যাকপট সম্বন্ধে অনেকে অনেক কিছুই জানেন না। যারা এডুকেটেড পিপল তারা জানেন, বাট সবাই কিন্তু এই অপারেশন জ্যাকপট সম্বন্ধে জানেন না। যেটা স্বপন ভাই নিয়ে আসলো, এই অপারেশন জ্যাকপটটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য ইতিহাসটা সম্বন্ধে মানুষ জানুক। যখন ছবিটা দেখবে তখন যে ইমোশনটা থাকবে তাদের মধ্যে, এটার কারণে কিন্তু তাদের দেশপ্রেম বেড়ে যাবে দেশের প্রতি, যে আমাদের দেশ কত কষ্ট করে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছে, সাবমেরিনাররা তাদের জীবনকে বাজি রেখে তারা এসে এই দেশকে স্বাধীন করেছে, তাদের একটা লাইফ ছিল, তারা কিন্তু একটা খুব ভালো লাইফ থেকে এসে তারপরে এই মুক্তিযুদ্ধে জয়েন করেন। তো এই জিনিসগুলি যখন দেখবে যে আসলে আমরাও তো দেশকে নিয়ে কত ক্রিটিসাইজ করে কথা বলি, আমরা মনে করি ইউরোপ আমেরিকা বা আদার কান্ট্রিগুলো আমাদের চেয়ে অনেক ভালো, বাট তারা আসলে তো আমাদের জীবনকে কিছু দেয়নি, তারা তো আমার দেশকে স্বাধীন করে দেয়নি। আমার দেশ কারা স্বাধীন করেছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের আরও কৃতজ্ঞতা থাকবে, দেশপ্রেম বেড়ে যাবে। আজকে আমি যেটা মুখে বলছি এটা যখন কতগুলো ছেলে পেলে যখন বসে কথা বলবে তখন কিন্তু এই কথাগুলো সবার মনে পড়বে যে হ্যাঁ এই মুভিটা আমরা দেখেছি, সত্যিকার এই দেশ স্বাধীন এত সহজে হয়নি, এই দেশ যারা স্বাধীন করেছে কত লোক মারা গেছে, কত মায়ের বুক খালি হয়েছে, তখন তারা বুঝতে পারবে যে এই দেশটা স্বাধীন করতে কত কষ্ট হয়েছে। আমার মনে হয় যেদিন স্বপন ভাই মন্ত্রণালয়ে কথা বলে আসছে 7-8 মাস আগে, তখনই উনি আমার সাথে বসছিল এটা নিয়ে, জনন্ত ভাই এরকম প্ল্যান করেছি অপারেশন জ্যাকপট নামে একটা মুভি করব, তা আপনি কি ইন্টারেস্ট কিনা। আমি বললাম ব্রাদার আপনি যদি এত কষ্ট করে করতে পারেন দেশের জন্য তাহলে আমরা তো শুধু অভিনয় করব, তা কেন ইন্টারেস্ট হব না, এটা তো ভাগ্যের ব্যাপার। দেশের একটা হিস্টোরিক্যাল মুভিতে কাজ করা এটা সত্যিকারেই ভাগ্যের ব্যাপার, আমি করব। বাকিটা তো এটা তো অনেক আর্টিস্ট লাগবে, আপনারা সবার সাথে আপনি কথা বলেন। উনি তো আসলে মানে কত আর্টিস্টের সাথে কথা বলছে সবার সাথে গিয়ে, মানে হি ইজ দ্য ম্যান, উনি যেটা বলেন ওটা করে ছাড়েন আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস নিয়ে খুব ট্রল বা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে 1971 সালে আপনার যে চুলের কাটিং দেখুন আমরা দেখতে পাচ্ছি, বা যে 1971 সালে এরকম চুলের কাটিং কেউ কেউ ব্যবহার করতো কিনা। এটা আসলে আমি যেই ক্যারেক্টারটা প্লে করছি সেটা হচ্ছে এই যে ওহেদ সাহেব যে ছিলেন, ওনার ক্যারেক্টারটা, ওনার আগের ছবি, ওনার এই ছবি, ওনার এই ছবি, এগুলো দেখে দেখে মেকআপ আর্টিস্টরা কাজ করতে হচ্ছে। এটা আমার ইচ্ছাকৃতভাবে আমি কিছুই করতে পারছি না, এজন্যে তখন যেটা, তারপরে যে মুক্তিযুদ্ধেতে যখন দেখেছেন যেই গেট আপ সেই গেট আপ, এটা আমি আসলে এখানে আর্টিস্ট মেকআপ আর্টিস্ট কাজ করছে ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী।